সমাজ সংশোধনে রসূলের দ্বিতীয় ভূমিকা সমাজে সমাজ থেকে বৈষম্য দূর করেছেন নবীজি সমাজ থেকে বৈষম্য দূর করেছেন তারতম্য দূর করেছেন অহংকার দূর করেছেন আমার গোষ্ঠী এত তার গোষ্ঠী নাই আমার গোষ্ঠী বড় তার গোষ্ঠী ছোট এইগুলো নবীজি সমাজ থেকে দূর করেছেন তিরমিজি শরীফের 3270 নম্বর হাদিসের বর্ণনা আছে وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر بولن أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكة الله رسول مكة بجي الدين دارا একটা ভাষণ দিলেন نبي جي بولن يا أيها الناس اي عرب اللوكرا شنو إن الله قد أذهب عنكم عبية الجاهلية আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জাহিল যুগের স্বভাব চরিত্র দূর করেছেন আল্লাহ তোমাদের উপর থেকে তোমাদের কাছ থেকে জাহিল যুগের স্বভাব চরিত্র দূরে সরায় দিয়েছেন সুতরাং নবীজি বলে ফান্নাসু রজুলান এখন থেকে আর কোনো বৈষম্য চলবে না তারতম্য চলবে না বাপ দাদাকে নিয়ে অহংকার করা চলবে না এগুলো শেষ ফান্নাসু রজুলান এখন থেকে আমি রাসূল বলে দিলাম মানুষ দুই ভাগে বিভক্ত রজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ এক শ্রেণীর মানুষ শুধুই জান্নাতি ও রজুলুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ আর এক শ্রেণীর মানুষ শুধু জাহান্নামী এই দুই প্রকার ছাড়া আর কোনো প্রকার সমাজে থাকতে পারে বলেন থাকতে পারে না নবীজি বলেন এরপর আল্লাহর রাসূল সমাজ থেকে বৈষম্য আরো দূর করলেন দূর করতে গিয়ে রাসূল স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন সহি আত-তারগীবের 2364 নম্বর হাদিসের বর্ণনা আছে নবীজি বলেন ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আল্লাহর রাসূল বলেন লা ফাদল লি আরাবিকিন আলা আজামিকিন আরবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর অনারবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মুনিবের উপর মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর মানুষ হিসেবে রক্তে মাংসে মানুষ হিসেবে কোনো শ্রেষ্ঠত্ব নাই চেয়ারম্যানের কোনো শ্রেষ্ঠত্ব নাই জনগণের উপর জনগণের কোনো শ্রেষ্ঠত্ব নাই চেয়ারম্যানের উপর নবীজি বলেন মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই দোকানের কর্মচারীর কোনো শ্রেষ্ঠত্ব নাই মালিকের উপর মালিকেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই কর্মচারীর উপর সবাই সমান নবীজি বলেন মানুষ হিসেবে সবাই সমান আলোচনার পূর্বে আমাদের সকলের জেনে রাখা ভালো পৃথিবীর প্রতিটা মানুষের জীবন তার জীবন তিনটা ধাপে বিভক্ত প্রতিটা মানুষের জীবন তিনটি ধাপে বিভক্ত তিনটা স্তর মানুষের জীবনে থাকে এক ব্যক্তিগত জীবন দুই পারিবারিক জীবন তিন সামাজিক জীবন আপনারা বলেন এক নাম্বার ব্যক্তিগত জীবন বলেন এক নাম্বার দুই নাম্বার পারিবারিক জীবন বলেন দুই নাম্বার তিন নাম্বার সামাজিক জীবন এই তিনটা জীবনকে সংশোধন করার জন্য আল্লাহ আল্লাহর রসূলকে দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ বলেন তিনটা জীবনকে সংশোধন করার জন্য রসূল কখনো কখনো সাহাবাদের ব্যক্তি জীবন সংশোধন করতেন কখনো কখনো সাহাবাদের পারিবারিক জীবন সংশোধন করতেন সর্বোপরি আল্লাহর রাসূল গোটা আরবের সমাজটাকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহর রাসূল মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করতেন এর দৃষ্টান্ত মুসলিম শরীফের 2022 নম্বর হাদিসের বর্ণনায় আছে ওয়া আন উমর ইবনে আবি সালামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরত উমর ইবনে আবি সালামা বলেন কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির কোলে বসা উমর ইবনে আবি সালামা যখন পিচ্চি ছোট তখন তিনি তার জীবনে কয়েকবার নবীজির কোলে বসার সৌভাগ্য হয়েছিল আল্লাহর রাসূলের চাইতে দামি কুল পৃথিবীর আর কারো ছিল কারো ছিল না নবীজির কুল সবচাইতে দামি আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল ওই কিতাবের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল খায়র কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যত শ্রেষ্ঠত্ব আখেরাতের যত শ্রেষ্ঠত্ব সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব সাত আকাশের উপরের যত শ্রেষ্ঠত্ব সাত জমিনের নিচের যত শ্রেষ্ঠত্ব সব শ্রেষ্ঠত্ব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দান করে নাই কোন নবীকে দান করে নাই শুধুই মাত্র আমার নবীরে সবটা দান করছে
আমার নবীর পুরাটা একসাথে দান করেছেন যেই নবীর আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করলেন ওই নবীর কুলটা কি পরিমাণ শ্রেষ্ঠ এবার এই কুলে যেই সাহাবী বসতে পারলো তার দাম কি পরিমাণ হয়ে গেল নবীজির কুলে সাহাবী বসা সাহাবী বলে আমি ছোট নবীজির সামনে একটা খাবারের প্লেট আসছে বড় ডিশ দিয়ে খাবার আসছে ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা ছোট মানুষ যেভাবে খায় আর কি তিনি বলেন আমি তো ছোট ছিলাম আমার হাত প্লেটের একবার এদিকে একবার সেদিকে একবার এখানে একবার ওখানে যেখানে মন চাইতেছে ওখানে আমি হাত দিতেছি নবীজির সাথে সাথে আমার ব্যক্তি সংশোধন ব্যক্তি জীবনকে সংশোধন শুরু করে দিলেন নবীজি বলে ইয়া গোলাম হে সন্তান সামিল্লাহ তুমি না মুসলমান তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও নবীজি বলে তুমি বিসমিল্লাহ বলো তিনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন এবার বাম হাতে খাইতেছেন বাম হাতে নবীজি বলে ওয়া কুল বিয়ামিনিক তুমি না মুসলমান তুমি তো বাম হাতে খাইতে পারো না তুমি ডান হাতে খাবার শুরু করো উনি ডান হাতে খাবার শুরু করলেন এবার উনি ওই যে যেখানে মন চায় সেখানে হাত দিতেছেন নবীজি বলে শোনো ওয়া কুল বিয়ামিনিক তুমি না মুসলমান তুমি খাবারের আদব সহকারে খাও কিভাবে খাবারটা যেহেতু এক প্রকারের খাবার সুতরাং তুমি তোমার সামনে থেকে খাও তুমি এদিক সেদিক হাত দিবা আমাদের দেওয়ানার একজন হজরত আছেন শায়খ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ওনার একটা কিতাব আছে তালিমুস সুন্নাহ যদি পারেন কিতাবটা সংগ্রহ করবেন দৈনন্দিন জীবনের যত সুন্নত যত আদব ইসলামের শিষ্টাচার সবগুলো উনি লিখছেন ওটার মধ্যে উনি লিখছেন কোনো কোনো প্লেটে যদি চার পাঁচজন একসাথে খাবার খাওয়া হয় আর খাবারটা যদি একই ধরনের খাবার হয় তাহলে ওই সময় ইসলামের আদব হচ্ছে ইসলাম বলে তুমি তোমার সামনে থেকে খাও মনে করেন বিরিয়ানি ভোনা খিচুড়ি ঝালমুড়ি খাইতেছেন তো যার যার সামনে থেকে খাও হ্যাঁ চার পাঁচজন মিলে খাইতেছে কিন্তু খাবার হরেক রকমের ফল ফলাদি বিভিন্ন ধরনের ফল তখন আপনার যেখানে ইচ্ছা ওখানে আপনি হাত দিতে পারবেন কোনো সমস্যা নাই তো রসুল সাহাবী উমর ইবনে আবি সালামাকে বলে তুমি না মুসলমান তুমি এদিক সেদিক হাত দিতেছো কেন খাবার তো একটাই সুতরাং তুমি তোমার সামনে থেকে খাবার খাও ব্যক্তি জীবন নবীজি সংশোধন করছে নাসাই শরীফের পাঁচ হাজার আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনায় আছে وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر بولن أن رسول الله صلى الله عليه وسلم رأى صبيا الله الرسول ঘর থেকে বের হইলেন একটা ছেলের দেখে তারক বাদহু وحلق بعد ছেলেটা তার মাতার এই দিক দিয়ে চুলগুলো খুব ছোট এই দিক দিয়ে বড় আমাদের যুব সমাজ এখন যেভাবে চুল কাটে এই দিক দিয়ে খুব ছোট সামনে অনেক বড় নবীজির চোখে পড়ে গেছে রসুল চিন্তা করলেন না এটা তার ব্যক্তি জীবন হতে পারে না তার ব্যক্তি জীবন হবে আমি রসুল যেভাবে চুল ছাটি ওইভাবে রসুল তারা ডাক দিয়া বলে বাবা ইহলিকু কুল্লা ওয়াত্রুকু কুল্লা হয়তো চুল রাখবা সব বড় নতবা চুল ছোট করলে সব ছোট করো নবীজাদেরকে বলে দিছে চিন্তা করে নবীজি ব্যক্তি জীবন সংশোধন করছে দুই পারিবারিক জীবন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আসার পরেও মানুষের ভিতরে সাংসারিক একটা দ্বন্দ্ব লেগে থাকতো একটা কলহ দ্বন্দ্ব লেগে থাকতো কোন কারণে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে যদি কোনো পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হয়েছে বাস স্বামী স্ত্রীর কোনো মিল নাই মারধর দ্বন্দ্ব কলহ সব সময় আল্লাহর রাসূল এসে এটা ঠিক করছে তিরমিজি শরীফের ১৯১৩ নম্বর হাদিসের বর্ণনায় আসছে আম্মাজান আয়েশা বলেন আল্লাহ রসুলের এক বক্তব্য আরবের পারিবারিক ব্যবস্থাকে সংশোধন করে দিছে আম্মাজান আয়েশা বলেন নবীজি বলে قال رسول الله صلى الله عليه وسلم الله النبي বলেন মান ইবতুলিয়া বিশাইইম মিনাল বানাত যদি আল্লাহ কাউকে কন্যা সন্তান দিয়ে মুসিবতে ফেলে কন্যা সন্তান মনটা খারাপ রসুল বলেন কন্যা সন্তান দিয়ে যদি কাউরে মুসিবতে ফেলানো হয় ফাসাবার আলাইহিন্না সে যদি এই মেয়েটার উপরে ধৈর্য ধারণ করে মেয়েটারে তুচ্ছ তাচ্ছিল্য তার দৃষ্টিতে না দেখে যার তার যতটুক হক সবগুলো আদায় করে নবীজি বলেন এই একটা মেয়ে তাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে বাস আরব থেকে পারিবারিক দ্বন্দ্ব উঠে গেছে তিন নম্বর যেটা আমার আলোচ্য বিষয় সামাজিক পরিবর্তন সমাজ ব্যবস্থাকে রসুল সংশোধন করছে
আল্লাহর রাসূল পৃথিবীতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না ধ্বংসাত্মক ছিল ধ্বংসের অতল গহ্বরে চলে গিয়েছিল জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন এর 1651 নম্বর হাদিসের বর্ণনা আছে وعن أم سلمة رضي الله تعالى عنها قالت أما جن أم سلمة بولين رضي الله عنها بولين لما نزل أرض الحبشة أمرا جخون প্রথম হিজরত করে হাবশায় গেলাম আবিসিনিয়ায় গেলাম আবিসিনিয়ার বাদশা নাজাশি আমাদেরকে ডাকলেন আরবের মানুষগুলারে তিনি তলব করলেন আমাদের আরবের অবস্থা সম্পর্কে উনি জিজ্ঞেস করবে فكان الذي كلمه جعفر بن ابي طالب ওই বাদশার সাথে ওই দিন আমাদের পক্ষ থেকে যিনি কথা বলেছিলেন তিনি হলেন হযরত জাফর ইবনে আবি তালেব জাফর ইবনে আবি তালেবরে পাঠাইছি আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই আবু তালেবের ছেলে উনারে পাঠাইছি উনি বাদশার সাথে কথা বললেন বাদশা বলল তোমাদের সমাজ ব্যবস্থা কেমন সেটা বলো এবার হযরত জাফর বললেন ইয়া আইয়ুহাল মালিক ও বাদশাহ কুননা কওমান আহল জাহিলিয়া আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ বর্বর যুগের মানুষ মূর্খ নাবুদুল আসনাম আমরা মূর্তি পূজো করতাম ওয়া নাকতাউল আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম ওয়া নুসিউল জিওয়ার আমরা আমাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিতাম আর কি করতে ওয়ানা আতিল ফাওয়াহিশ যত ধরনের খারাপ কাজ আরবে ছিল সবগুলো আমরা করতাম নাউজুবিল্লাহ বলেন আরবের সমাজ ব্যবস্থা কতটা খারাপ ছিল চিন্তা করেন যত ধরনের খারাপ কাজ সব করছি আমরা আর কি ওয়ায়াকুলুল কাফিকু মিন্না দঈফ আমাদের সমাজে যারা বড় লোক যারা ক্ষমতাশীল যারা প্রভাবশালী এরা অসহায় মানুষদেরকে জুলুম করে করে চলত এটা আমাদের সমাজ ব্যবস্থা তো কি হইল তোমরা এখানে আসলে কেন শুনেন হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না আল্লাহ তাআলা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমাদের দেশে আমাদের মধ্য থেকে আল্লাহ একজন দামি নবী পাঠায় দিয়েছে এই নবী আয়েশা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করছে এই যে রাসূল সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করলেন নবীজি আরবের নিকৃষ্ট সমাজটাকে পরিবর্তন করতে গিয়ে রাসূল কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই পদক্ষেপগুলো বলেই আলোচনা শেষ করে দিব এক নাম্বার সমাজ পরিবর্তনে রাসূলের এক নাম্বার পদক্ষেপ ছিল এক আল্লাহর দাওয়াত সমাজে বিস্তার করা বলেন কার দাওয়াত সবাই বলেন কার দাওয়াত আল্লাহর দাওয়াত সমাজে প্রচার প্রসার করা আল্লাহর রাসূল রাস্তায় দাঁড়ায় থাকতেন মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো নবীজি মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেন সহিহ আত তারগীব ওয়া তারহীবের 2964 নম্বর হাদিসের বর্ণনা আছে ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল বলেন আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ও পৃথিবীর মানুষ শুনো তোমাদের রব একমাত্র আল্লাহ বলেন আমাদের রব একমাত্র কে সবাই জোরে বলেন আমাদের রব একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই নবীজি বলেন তোমাদের রব একমাত্র আল্লাহ শুধু রাস্তায় দাঁড়ায় নবীজি এক আল্লাহর দাওয়াত দেয় নাই সূরাতুল লাহাবের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে আসছে আল্লাহর রাসূল মক্কার বড় বড় বাজারে গিয়ে এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে নবীজির পেশ মুবারকে পাথরের আঘাতে আঘাতে রাসূলের রক্ত নবীর পা মুবারক লাল হয়ে গেছে শুধু পাথরের আঘাতে নবীজির সাহাবি হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু আন উনি তখন কালিমা পড়েন নাই উনি বলেন ইন্নি বিসুকিদিল মাজাজ আমি আরবের দুল মাজাজের বাজারে ছিলাম ইজ আনা বি ইনসানিন ইয়াকুল একজন ব্যক্তির আমি তাকায় দেখি সে বলতে লাগলো ইয়া আইয়ুহান নাস ও লোক সকল ও মদিনার লোকেরা মক্কার লোকেরা আরবের লোকেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যেন প্রশ্ন করলাম
ওগো আল্লাহর রাসূল যদি এই কালিমা পড়ে আমাদের হবেটা কি নবীজি বলে তুফলিহুন আমি রাসূল বলে দিলাম অবশ্যই তোমরা সফল হয়ে যাবে এই যে সফল হয়ে যায় বা এর ব্যাখ্যা লিখেছেন আল্লামা আদ-দক্তুর আয়িদ আল-কারনি তার বিখ্যাত কিতাব লা তাহজান ওই কিতাবের মধ্যে তিনি লেখেন মিফতাহুস সাআদা কেউ যদি দুনিয়াতে সৌভাগ্যের চাবি অর্জন করতে চায় সে যেন বেশি বেশি নবীর বাতলানো কালিমায়ে তাইয়্যিবাটা কেউ যদি দুনিয়াতে সৌভাগ্যের চাবি চায় কেউ যদি ইসলাম ধর্মের সম্পত্তি নিজের কাছে নিতে চায় সে যেন কালিমায়ে তাইয়্যিবা তিনি লেখছেন এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বারবার এই কথাটা বলেন হুজুর বলেন পৃথিবীর মানুষ এই কালিমায়ে তাইয়্যিবা তোমার জিন্দেগির সফলতার চাবি তোমার ছেলের জিন্দেগির সফলতার চাবি তোমার মেয়ের জিন্দেগির সফলতার চাবি তোমার বিবির জিন্দেগির সফলতার চাবি তোমার পরে তোমার জেনারেশন যারা দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত আনওয়ালা মুমিনিনদের সফলতার চাবি কালিমায়ে তাইয়্যিবা ছেলেটা যদি বিদেশ থাকে তো তারও জিন্দেগির সফলতার চাবি এই কালিমায়ে তাইয়্যিবা রাসূল বলে তোমরা পড়ো এটা সফল হয়ে যাইবা ঠিক নবীজি যেখানে যেখানে দাওয়াতটা দেয় নবীজির পিছনে একটা লোক দাঁড়ায় থাকে তিনি বলেন তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি তিনি বলেন ওয়া রাজুলুন খালফাহু ইয়ারমি পিছন থেকে আরেকটা লোক নবীরে পাথরের আঘাত করে ওয়া কদ আদামা সাকাই নবীজির পায়ে পা গুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে তার পাথরের আঘাতে নবীজি ঘাটটা ঘুরে দেখেও না সে কে নবীজি দেখেও না নবীজির টার্গেট আমাকে এক আল্লাহর দাওয়াত দিয়ে সমাজটাকে পরিবর্তন করতে হবে শত শত প্রভুর থেকে এদেরকে এক আল্লাহমুখী করতে হবে নবীজি দাওয়াত দিতেছেন ওই লোকটা শুধু রাসূলকে আঘাত করে না সে বলে ইয়া আইয়ুহান নাস এই আরবের লোকেরা ইন্নাহু কাদ্দাব যে এক আল্লাহর দাওয়াত দিতেছে সে হচ্ছে মিথ্যুক পিছন থেকে বলে সাহাবী তারিক ইবনে আব্দুল্লাহ বলে আমি বাজারের মানুষকে প্রশ্ন করলাম ফাকুলতু মান হাজা আমি বললাম এরা কারা দুইজন কারা একজন একটা বলে আরেকজন আরেকটা বলে ফাকালু বাজারের লোকেরা বলল হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা আন্নাহু নাবিগুন এ হচ্ছে মুহাম্মদ নিজের নবী দাবি করে ওয়াহাজা আম্মুহু আবু লাহাবিন আর ওইটা হচ্ছে তার চাচা আবু লাহাব ইয়াজামু আন্নাহু কাদ্দাব সে পিছন থেকে দাবি করতেছে সামনের মুহাম্মদ নাকি মিথ্যুক চিন্তা করেন এই যে মিথ্যুক বলে বলে গালি দিছে এরপরেও কি নবীজি দাওয়াত ছাড়ছে বলেন দাওয়াত ছাড়ছে বরং নবীজি বাজারে দাওয়াত দিছে কিছু কিছু মানুষের দিল কিছুটা নরম হইছে এবার যাদের দিলটা নবীর প্রতি কিছুটা আকৃষ্ট হতো রাসূল এনফেরাদি ভাবে একক ভাবে এদের বাড়িতে গিয়ে এদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেন নবীজি তিরমিজি শরীফের 3483 নম্বর হাদিসের বর্ণনায় আছে নবীজির বিখ্যাত সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন অনেক বড় সাহাবী এতটাই দামি সাহাবী ইমাম আবু দাউদ শরীফের মধ্যে লেখেন ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন তো ইমরান ইবনে হুসাইন এত দামি সাহাবী যাকে সরাসরি ফেরেশতারা সালাম দিত এত বড় দামি সাহাবী ইমাম আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাউজি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া ওই কিতাবের মধ্যে লেখেন ওয়া কানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন কো ফেরেশতারা শুধু ওনাকে সরাসরি সালাম দিত না কখনো কখনো ফেরেশতারা আয়েশা সরাসরি ওনার হাতে হাত রেখে মুসাফা করত এত বড় সাহাবী ইমরান তিনি বলেন وعن عمران بن حسين رضي الله تعالى عنهما قال عمران بن حسين بولين قال النبي صلى الله عليه وسلم لأبي الله رسول امر পিতা কে একদিন বললেন ইয়া হুসাইন হে হুসাইন কাম তাবুদুল ইয়াউম ইলাহা তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো আমার পিতা ছিল মুশরিক নবীজি আমার পিতারে বলে ইমরান হুসাইন তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো قال ابي سبعه আমার পিতা বললেন 7 জন নাউজুবিল্লাহ বলেন আমাদের প্রভু কি 7 জন না একজন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ ইমরানের পিতা হুসাইন বলে আমার 7 জন নবীজি বলে আচ্ছা কসিতান ফিল আরদ আমার 6 জন প্রভু হচ্ছে জমিনে ওয়া ওয়াহিদান ফিস সামা আর একজন হচ্ছে আকাশে সুবহানাল্লাহ নবীজি বুঝতেছে না কিছুটা ভিতরে তাওহীদের আসর পড়ছে এবার নবীজি বলে আচ্ছা হুসাইন ফা আইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিক
জমিনের ছয় জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি নাকি আকাশের একজনের কাছে চাওয়া পাওয়া বেশি হুসাইন বলে আল্লাযী ফিস-সামা আকাশে যে একজন আছে তার কাছে আমার চাওয়া পাওয়া বেশি এবার নবীজি আর বুঝতে বাকি রয় নাই রাসূল বলে আচ্ছা হুসাইন আমা ইন্নাকা লাউ আসলামতা যদি তুমি ওই এক আকাশে যিনি তারে বিশ্বাস করে কালিমাটা পড়ে ফেলো আমি রাসূল তোমাকে এমন দুইটা দামি কালিমা শিখায় দেব যেগুলো তোমার দুনিয়াতেও উপকার পৌঁছাবে আখেরাতেও উপকার পৌঁছাবে সাথে সাথে তিনি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে তাহলে আমরা বুঝলাম সমাজ সংশোধনে রাসূলের প্রথম ভূমিকা এক আল্লাহর দাওয়াত বলেন এক আল্লাহর দাওয়াত এমন কি আল্লাহর রাসূল যদি কোন দেশে কোন সাহাবীরে পাঠাইতেন নেতা বানায়া ওই সাহাবীরও বলতেন শোনো তুমি যাইতেছো আরেক দেশে ওই দেশের সমাজকে তুমি পরিবর্তন করতে গিয়া প্রথম যে পদক্ষেপ তুমি গ্রহণ করবা সেটা যেন হয় কালিমা তৈয়িবার দাওয়াত বুখারী শরীফের 1469 নম্বর হাদিস এর বর্ণনায় আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল মুআযি ইবনে জাবালকে যখন ইয়েমেনে পাঠাচ্ছিলেন তখন বলছিলেন মুআযি ইন্নাকা সাতাতি কওমান আহলা জাহিলিয়্যা মুআযি আহলা কিতাব তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা মুশরিক যারা খ্রিস্টান এদের কাছে গিয়ে তুমি প্রথমে এক আল্লাহর দাওয়াত দিয়ে ইয়েমেনের সমাজটাকে পরিবর্তন করবে তাহলে সমাজ সংশোধনে রাসূলের এক নাম্বার ভূমিকা কি ছিল বলেন এক আল্লাহর দাওয়াত বলেন সবাই বলেন এবার নবীজি কোন সাহাবীরে কোন দেশে পাঠাইলেও বলতেন কয় আল্লাহর দাওয়াত দিত এক আল্লাহ এক নাম্বার দুই সমাজ সংশোধনে রাসূলের দ্বিতীয় ভূমিকা সমাজে সমাজ থেকে বৈষম্য দূর করেছেন নবীজি সমাজ থেকে বৈষম্য দূর করছে তারতম্য দূর করছে অহংকার দূর করছে আমার গোষ্ঠী এত তার গোষ্ঠী নাই আমার গোষ্ঠী বড় তার গোষ্ঠী ছোট এইগুলো নবীজি সমাজ থেকে দূর করছে তিরমিজি শরীফের 3270 নম্বর হাদিসের বর্ণনায় আছে وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر بولن أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكة الله رسول مكة بجير دين دار اكتا بحشن دلن نبي جي بولن يا أيها الناس اي عرب اللوكرا شنو إن الله قد أذهب عنكم عبية الجاهلية আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূর করেছেন আল্লাহ তোমাদের উপর থেকে তোমাদের কাছ থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূরে সরায়া দিয়েছেন সুতরাং নবীজি বলে ফান্নাসু রজুলান এখন থেকে আর কোনো বৈষম্য চলবে না তারতম্য চলবে না বাপ দাদাকে নিয়ে অহংকার করা চলবে না এগুলো শেষ ফান্নাসু রজুলান এখন থেকে আমি রাসূল বলে দিলাম মানুষ দুই ভাগে বিভক্ত রজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ এক শ্রেণীর মানুষ শুধুই জান্নাতি ও রজুলুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ আর এক শ্রেণীর মানুষ শুধু জাহান্নামী এই দুই প্রকার ছাড়া আর কোনো প্রকার সমাজে থাকতে পারে বলেন থাকতে পারে না নবীজি বলেন এরপরে আল্লাহর রাসূল সমাজ থেকে বৈষম্য আরো দূর করলেন দূর করতে গিয়ে রাসূল স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন সহিহ আত-তারগীবের 2964 নম্বর হাদিসের বর্ণনায় আসছে নবীজি বলেন ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল আল্লাহর রাসূল বলেন লা ফাদলা লি আরাবিকিন আলা আজামিকিন আরবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর অনারবীদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মনিবের উপর মনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর মানুষ হিসেবে রক্তে মাংসে মানুষ হিসেবে কোনো শ্রেষ্ঠত্ব নাই চেয়ারম্যানের কোনো শ্রেষ্ঠত্ব নাই জনগণের উপর জনগণের কোনো শ্রেষ্ঠত্ব নাই চেয়ারম্যানের উপর নবীজি বলেন মনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই দোকানের কর্মচারীর কোনো শ্রেষ্ঠত্ব নাই মালিকের উপর মালিকেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই কর্মচারীর উপর সবাই সমান নবীজি বলেন মানুষ হিসেবে সবাই সমান আল্লাহর রাসূল যখন এই হাদিসগুলো বর্ণনা করতে শুরু করলেন সমাজ থেকে আল্লাহর নবীর জমানাতে সমাজ থেকে বৈষম্য এমন ভাবে দূর হয়ে গেল নবীর জমানাতে গোলামরা যেই কাপড় পরত মনিবরাও সেই কাপড় পরত বুঝেন নাই মনে কথা গোলাম মনিব যেই খাবার খাইতো ওই জমানার গোলামরাও সেই খাবার খাইতো গোলাম মনিবের মধ্যে কোনো তফাৎ ছিল না কেউ চিন্তই না কে গোলাম কে মনিব মুসলিম শরীফের 1661 নম্বর হাদিসের বর্ণনায় আছে ওয়ানিল মারুর ইবনে সুয়াইদিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত মারুর ইবনে সুয়াইদ বলেন মারার নাবি আবি জাররিন বিল রাবজা
আমরা মদিনার রাবজা নামক স্থান দিয়ে আবু যর গিফারির পাশ দিয়ে যাচ্ছিলাম ওয়া আলাইহি বুরদুন তাকায় দেখি আবু যর গিফারির শরীরে সুন্দর একটা চাদর ওয়া আলা গুলামিহি মিসলুহু আবু যর গিফারির গোলামের শরীরেও সেম চাদর সুবহানাল্লাহ বলেন মানে গোলামের শরীরে যেই রকম চাদর হুবহু চাদরটা মুনিবের শরীরে কোনো 19 20 নাই এবার মারুর ইবনে সুয়াইদ বলে ফাকুলনা ইয়া আবা যর আমরা বললাম হে আবু যর লাউ জামাতা বাইনহুমা কানাত হুল্লা গোলামের চাদরটাও যদি আপনি আপনার শরীরে নিয়ে আসতেন তো সুন্দর দেখা যেত একটা সেট বোঝা যেত গোলামরে একটা অন্য চাদর দিলেই তো এটা নিয়ে আসেন আবু যর গিফারি বলে না ইন্নাহু কানা বাইনি ওয়া বাইন রাজুলিন মিন ইখওয়ানি কালাম আরে তার চাদরটাও আমি আনতে চাই কিন্তু তার আর আমার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছে একটা দুর্ঘটনা ঘটছে কি দুর্ঘটনা ওয়া কানাত উম্মুহু আজামিয়া এই গোলামের মা ছিল একজন অনারবী গ্রাম্য মহিলা আবু যর গিফারি বলেন ফাগাইয়ারতুহু বি উম্মিহি আমি একদিন তার মারে তোলে তার একটা গালি দিয়েছিলাম ফাশাকানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর নবীর কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়ে দিল সরাসরি নবীর কাছে চলে গেছে আল্লাহ রাসূল আমারে ডাকলেন ফালাকীতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর সাথে সাক্ষাৎ করলাম আল্লাহর নবী আমাকে বললেন ইয়া আবা যর হে আবু যর ইন্নাকা মুরুন ফিকা জাহিলিয়্যা তুমি এখন এমন একজন আমার সাহাবী যার ভিতরে জাহিলি যুগের স্বভাব চরিত্র এখনো আছে কাজটা ঠিক করলাম তার মা দেখা অনারবী তার মারে গালি দিছো তুমি কাজটা ঠিক করো নাই আবু যর নবীজি তখন চোখের পানি ছেড়ে একটা কথা বলছিলেন নবীজি বলে আবু যর শোনাহুম ইখওয়ানুকুম যদিও সে গোলাম কিন্তু সে তোমার ভাই জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম আল্লাহ তাআলা এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে সুতরাং আমি রাসূলের আদেশ হচ্ছে আতইমুহুম মিম্মা তাকুলুন তোমরা যা খাইবে এদেরকে তা খাওয়াইবা সুবহানাল্লাহ বলে তোমরা যা খাইবে এদেরকে তা খাওয়াইবা ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন তোমরা যা পরিধান করবা এদেরকে তা পরিধান করাইবা তোমরা যারা পড়বা এদেরকে তা পড়াইবা আবু যর গিফারি বলে এরপর থেকে আমি যা খাই আমার গোলামরে তা খাওয়ায় আমি যেই কাপড়টা পরি সেম কাপড়টা আমি তারে পরিধান করি চিন্তা করে আমরা তো আমাদের কর্মচারীকে আঘাত করি দোকানে একটা ছেলে থাকে একটু 19 20 করলি তার থাপ্পড় মারি না এটা করা উচিত নয় আপনি এই কর্মচারীর উপরে আপনার ক্ষমতা যত এর চাইতে আপনার উপরে রবের ক্ষমতা কম না বেশি সবাই জোরে বলেন কম না বেশি বেশি অনেক বেশি মুসলিম শরীফের 1663 নম্বর হাদিস 59 নম্বর হাদিসের বর্ণনা আছে আবি মাসউদ আল বদরিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আবু মাসউদ আল বদরি বলেন আমার একটা গোলাম ছিল গোলাম কুনতু আদ্রিবু গোলামান লি বিসউত আমি একটা চাবুকের দ্বারা আমার গোলামকে আঘাত করতেছিলাম মারতেছিলাম মারতেছিলাম ফাসামিতু সাউতাম মিন খালফি ইলাম আবা মাসউদ গোলামটাকে মারার সময় পিছন থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম আওয়াজটা হচ্ছে সাবধান আবু মাসউদ আর মারিস না সাবধান আর মারিস না আবু মাসউদ আল বাদারি বলেন ফালাম আফহামি সাউতা মিনাল গাদাব রাগের মাথায় পিছন থেকে কে কি বলল সেটা আমি বুঝি নাই আমি মারতেছি গোলামটাকে ফালাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ যেইমাত্র গোলামটাকে মারতে মারতে পিছনের লোকটা আমার কাছাকাছি চলে আসছে আমি আমার ঘাটটা ঘোড়ায় দেখি তিনি আর কেউ নয় তিনি যে হলেন আল্লাহর রসুল আল্লাহর নবী আমার পিছন থেকে আয়েশা বলে ইলাম আবা মাসউদ আবু মাসউদ আর মারিস না গোলামটাকে ফালকাইতু সাউত মিনিয়াদি তিনি বলেন সাথে সাথে আমি আমার হাত থেকে চাবুকটা ছেড়ে দিলাম আল্লাহর রসুল আমাকে বললেন আবু মাসউদ একটা গোলামের ক্ষমতা পায়া তারে এই পরিমাণ আঘাত করলে আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম যেই গোলাম তার একটু ক্ষমতা পায় তারে এত আঘাত করলা রে মাসউদ শুনে রাখো এর চাইতে তোমার উপরে আল্লাহর ক্ষমতা কোটি গুণ বেশি সাবধান তারে মারবা না আবু মাসউদ আল বাদারি বলে ওয়াল্লাহি লা আদ্রিবু মামলুকান বাদাহু আবাদা আল্লাহর কসম নবীজি এই কথা বলার পর থেকে আমি জিন্দেগিতে কখনো কোনো গোলামরে আঘাত করি নাই তারে আমি আজাদ করে দিছি আজাদ কি ভাই
আল্লাহ রসুলের জমানা থেকে বৈষম্য দূর হয়েছে কিনা বলেন বলেন। তিন নম্বর পদক্ষেপ সমাজ সংশোধনে রসুলের তৃতীয় পদক্ষেপ সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন সমাজে কি প্রতিষ্ঠা করা? সবাই বলে না, ঘুমাইতেছেন। বলেন কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ আল্লাহ রসুল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছে। আল্লাহু আকবার। নবীজি নিজে বলেন আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি পৃথিবীতে ইনসাফটা করবে কে? সুবহানাল্লাহ। বলেন আমার চাইতে বড় ইনসাফকার পৃথিবীতে কেউ ছিল না, আল্লাহর রাসূল। বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়ান আবি সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم আমরা নবীজির পাশে বসা, ওয়াহুয়া ইয়াকসিমু কিসমা, আল্লাহর রাসূল কিছু গনিমতের মাল বণ্টন করছিলেন, আতাহুদুল খুবাইসিরা, একটা খবিস মানুষ, বাদ বাপজুট্টা মানুষ, খারাপ মানুষ নবীজির দরবারে আসছে, নাম হচ্ছে জুল খুবাইসিরা, বনু তামিম গোত্রের। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ইদিল, আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলে হে নবীর আইসা বলে ইনসাফ করতে। আল্লাহর রাসূল রাগ হয়ে গেছে। নবীজি বলে, ওয়াইলা, দুর্ভোগ বেটা তোর জন্য, মাইয়া দিল, কে ইনসাফ করবে? ইদালাম আদিল, যদি আমি পৃথিবীতে ইনসাফ না করি। সুবহানাল্লাহ। বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে আমি যদি ইনসাফ না করি ইনসাফটা করবে কি দুনিয়াতে? তুই বল আমাকে। আল্লাহর রাসূল সবচাইতে বেশি ইনসাফকার ছিলেন। এটা বোঝানোর জন্য চারটা পয়েন্ট মনে রাখেন। এক নম্বর, নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে। বলেন নবীজি নিজের ব্যাপারে, সবাই বলেন নিজের ব্যাপারে, নিজের পরিবারে ইনসাফ করছে। বলেন নিজের পরিবারে কি করছে? তিন, আল্লাহর রসুল নিজের গোষ্ঠীর ব্যাপারেও ইনসাফ করছে। চার, আল্লাহর রসুল সমাজে ইনসাফ করছে। এক নম্বর নিজের ব্যাপারে ইনসাফ, অর্থাৎ কোনো বিষয়, অর্থাৎ কোনো বিষয় যদি আল্লাহর রসুলের বিরুদ্ধে চলে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে, কোনো বিচার আচার, কোনো মামলা মোকদ্দমা যদি নবীজির বিরুদ্ধেও চলে গেছে মাআযাল্লাহ, এরপরেও নবীজি ইনসাফ করছে। দৃষ্টান্ত শুনেন। এক নম্বর দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের 4536 নম্বর হাদ 34 নম্বর হাদিস 36 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়ান আবি সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, بينما رسول الله صلى الله عليه وسلم الله النبي يقسم قسما কিছু মাল বণ্টন করছিলেন, اكبر رجل সাহাবারা পিছন থেকে ঠেলা ঠেলি করতেছে, ঠেলা ঠেলি, এক সাহাবী নবীজির সামনে চলে আসছে, ধাক্কা খায়া, ফাআকাব্বা আলাই, সাহাবী আয়েশা নবীজির উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন মানে সরাসরি নবীর উপরে পড়ে গেছে। আল্লাহ রাসূলের মিজাজ গরম, মাল বণ্টন করতেছে, তাড়াহুড়া করে ঠেলা ঠেলি করে নবীর উপরে। ফাতআনাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, আল্লাহর নবীর হাতে একটা খিজুর গাছের ঢাল ছিল, চিকন ঢাল, ওই ঢালটা দিয়ে আল্লাহর রসুল যেই সাহাবী নবীর উপরে পড়ছে তার একটা আঘাত করলেন, আদরের আঘাত, বললেন এই বেটা দূরে সর, দূরে সর, এই এতটুক বলছে, এটা গোটা দিয়ে খোঁচা দিছে একটা। ফাজুরিহা বিওয়াজহিহি, নবীজির খোঁচাটা লাইগা সাহাবীর গালে একটা দাগ হয়ে গেছে, এই দাগ। এবার সাহাবী এখানে মরাইতেছে, সাথে সাথে আল্লাহর রসুল মালের বন্টন বন্ধ করে সাহাবীর কাছে খেজুরের ঢালটা দিয়ে বলে, ইস্তাকিদ, আমি তোমার আঘাত করছি, তুমিও একটা আমার গালে আঘাত করো, তুমি একটা আঘাত করো, নাহলে ইনসাফ থাকবে, জুলুম শুরু হয়ে যাবে, মানুষ বুঝবে নেতা হইতো প্রজারে আঘাত করতে পারে, আমার পরে যারা আসবে এরা আরো বেশি ইনসাফ জুলুম করবে, এরপরে যারা আসবে এরা হত্যা করে ফেলবে, তুমি একটা আমার আঘাত। কি বলেন নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে কিনা? বলেন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার আঘাত করব, বাল আফাউতু ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আপনার আঘাত করতে পারব। এক নাম্বার। দুই নাম্বার দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের 5224 নাম্বার হাদিসের বর্ণনায় আছে, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন উসাইদ ইবনে হুদাইরিন রাজুলুম মিনাল আনসারি ক্বাল, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন নবীজির এক সাহাবী ছিল, নাম উসাইদ ইবনে হুদাইর, নাম হলো উসাইদ, ইউহাদ্দিসুল কওম, উনি সাহাবাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, কথা বলতেছিলেন, ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী ছিল একজন রসিক সাহাবী, উসাইদ ইবনে হুদাইর আনসারদের এক সাহাবী, উনি ছিল রসিক মানুষ,
রসিক মানব বুঝে মানে কথা বললে মানুষে হাসাইতো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এমন কি কখনো কখনো নবীজির মন যদি খারাপ থাকতো এই সাহাবী এমন কথা বলতো নবীজিও হাসিব এই পরিমাণ নবীরে হাসাইতেন এই সাহাবী মিজাহ মুজাহ সবইটা তার ভিতরে ছিল কথা বললেই মানুষ হাসতো এই সাহাবী একদিন অন্য অন্য সাহাবাদের সামনে কথা বলতেছে আর হাসাইতাছে হাসাইতাছে আল্লাহর রাসূল পিছন দিক থেকে আসছে সাহাবী বলতে পারে না সে যে কথা বলতেছে সে আর নবীরে দেখে নাই আল্লাহর নবী পিছন থেকে নবীর হাতে একটা লাঠি ছিল লাঠি ফাতআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন আল্লাহর নবী নিজের হাতের লাঠি মুবারকের দ্বারা তার কোমরে একটা আদরের খোঁচো দিলেন সুবহানাল্লাহ এখানে একটা খোঁচো দিয়েছে খোঁচো দিয়ে বলে এই মানুষকে তো হাসাও কেন নবী যে এটা বলল আর কি আদরের খোঁচো আঘাত দিছে না কোনো কষ্ট দিছে না শুধু একটা গোতা দিয়ে বলছে এই বেটা এত হাসাও কেন মানুষ সাহাবি ঘাড় ঘোরায় দেখে নবীজি কি বলে জানেন আসবিরনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কষ্ট দিবেন ও গো আল্লাহর নবী আমারে কষ্ট দিলেন কেন আমিও আপনার একটা আঘাত করব সুবহানাল্লাহ বলে আপনি আমারে আঘাত করছেন আঘাত আমি আপনার আঘাত করব আল্লাহ রাসূল হাসি মারছে আরে আমি কি তোরে কষ্ট দিছিনি না আপনি আমার আঘাত করছেন আমি আপনার আঘাত করব রাসূল বললেন ঠিক আছে আমারে আঘাত করো এবার সাহাবী কি বলে দেখেন ফাকাল লাহু এবার ওই সাহাবী আল্লাহর রাসূলকে বললেন يا رسول الله إن عليك قميصا وليس علي قميص আপনি যখন আমারে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না আমার শরীরটা খালি শরীর ছিল খালি কোমরে আঘাত করছিলেন আপনি তো জুব্বা পরে আমারে বলতেছেন আঘাত করতে আমি করব না কাপড় খোলেন আপনার কোমরে সরাসরি চামড়ায় আঘাত করব ফারাফা আন নাবিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কমিসি আল্লাহর রাসূল নিজের জুব্বা মুবারকটা উপরে উঠাইছেন নে বেটা নে আঘাতই করতে চাস নে আমার কোমর খুলে দিলাম কোমর একটা আঘাত কর নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে হুদায়র সম্পর্কে আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন এবার উসাইদ ইবনে হুদায়র নবীজির পিছনে ঘুরে চলে গেল ফাহতাদানহু আল্লাহর রাসূলকে পিছন থেকে তিনি জড়ায়া ধরলেন আল্লাহর রাসূলকে জড়ায়া ধরে ওয়াজাআলা ইউকাব্বিরু কাসহু সাহাবী একের পর এক নবীজির কোমর মুবারকে চুম্বন শুরু করলেন একটার পর একটা চুমু খাইতেছেন চুমু খাইতেছেন চুমু খাইতেছেন নবীজির কোমর আর ছাড়ে না আল্লাহর রাসূল বললেন বললে না তুমি আমার আঘাতের প্রতিশোধ নেবে আমারে চুমা দিলা কেন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আরাতু হাযা আপনারে কি আমি আঘাত করতে পারবো আমি আপনার কোমর মুবারকে কয়েকটা চুমা দেওয়ার জন্য এই পলিসিটা অবলম্বন করলাম এই যে সাহাবী এই এই যে সাহাবীর দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে কোমরে তার দুইটা ঠোঁটের দাম কত হইছে জানেন এই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করত যেই ঠোঁট নবীর কোমরে লাগছে এই ঠোঁট দিয়ে যখন তিনি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেন আকাশের ফেরেশতারা দলে দলে জমিনে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য চিন্তা করে বুখারীর মধ্যে হাদিস আছে আন্না উসাইদ ইবনে হুদায়র লাম্মা করা সূরাতুল কাহফ উসাইদ ইবনে হুদায়র যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করতেন তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা ফেরেশতারা দলে দলে ওনার দরজার সামনে এসে দাঁড়ায় থাকে এই ঠোঁটের দাম আল্লাহ বাড়ায় দিছে চিন্তা আল্লাহর রাসূল বলে আঘাত করো ইনসাফ করো ইনসাফ তিন নম্বর দৃষ্টান্ত আল্লামা ইবনুল হাজার আসকালানী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামিজ সাহাবার মধ্যে নিয়ে আসেন অপর দিকে আল্লামা সফিউর রহমান আল মুবারক পুরী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রহিকুল মাখতুমের মধ্যেও নিয়ে আসেন চমৎকার একটা ঘটনা নিয়ে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বদর আল্লাহর রাসূল বদর যুদ্ধের দিন নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছিলেন কাতার একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে আরেক দিক দিয়ে সাহাবারা নবীজি কাতার সোজা করতেছেন ওয়া ফি ইয়াদিহি কিদহুন
আল্লাহর নবীর হাতে একটা তীর 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 নিয়ে নবীজি ইউআদ্দিলু বিহিল কওম সাহাবাদের কাতার সোজা করতেছেন একটা তীর হাতে নিয়া ফামার বি সাওয়াদ ইবনে গাজিয়া নবীজির এক সাহাবী ছিলেন নাম সাওয়াদ এই সাহাবী সাহাবাদের কাতার থেকে একটু সামনে দাঁড়ায়া ছিল অগ্রভাগে দাঁড়ায়া ছিল আল্লাহর রাসূল فَطَعَنَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَطْنِهِ بِالْقِطْعِ نبيজি এই সাহাবীর পেটে একটা আঘাত করে বললেন এই সাওয়াত ইস্তাবি যাও বেটা কাতারে যাও দেখো না সবাই কাতারে দাঁড়ায় আছে তুমি কেন কাতার থেকে সামনে আসলা যাও কাতারের ভিতরে যাও এবার সাহাবী নবীজিকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আউজাতানি আপনি তো আমার পেটে আঘাত করে আমারে ব্যথা দিলেন আমারে কষ্ট দিলেন কেন আমারে কষ্ট দিবেন ওগো আল্লাহর রাসূল আমি বিশ্বাস করি ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলা আপনাকে ইনসাফকার বানায়া দুনিয়াতে পাঠাইছেন ইনসাফকার আপনি হলেন সবচেয়ে বড় ইনসাফকার কিন্তু আপনি আমারে আঘাত করলেন ফাআকিদনি আমিও আপনারে আঘাত করব বদলা নিব বদলা আল্লাহর রাসূল সাথে সাথে ফারাফা আন ফাকাশাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি আল্লাহর রাসূল নিজের পেট মোবারকটা খুলে বললেন ঠিক আছে তোমার পেটে আমি আঘাত করছি নাও তীরটা হাতে নাও তুমিও আমার পেটে একটা আঘাত করো আল্লাহর নবীর এই সাহাবী হযরত সাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন পিছন থেকে আল্লাহর রাসূলকে ফাতানা কহু নবীর জড়ায়া ধরলেন ওয়াজাআলা কব্বালা বাতনহু নবীজির পেটের মধ্যে চুমা খাইতে শুরু করলেন আল্লাহর রাসূল বললেন সাওয়াত বল্লা আমি না ইনসাফকার যেমন ভাব দেখাইছিলা যে আমার পেটে আঘাত করো বা এখন আমার পেটে চুমা খাও কেন মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াত ও সাওয়াত এই কাজটা করতে তোমারে কোন জিনিস উদ্বুদ্ধ করলো আমার আঘাত না কইরা আমার পেটে কেন চুমা খাইলা হযরত সাওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ হাযরা মা তারা তাকায় দেখেন শত শত কাফেররা খঞ্জরার বল্লম নিয়ে দাঁড়ায় আছে এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে যুদ্ধের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি যদি আমি কাফেরদের আঘাতে শহীদ হয়ে যাই হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমারে জাহান্নামের ফয়সালা করে দেয় আমি বলবো আল্লাহ মৃত্যুর পূর্বে কিন্তু আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের শরীরের সাথে লাগায় আছে আল্লাহ এই ওসিলাই কিন্তু তুমি আমারে জান্নাত দিতে পারো মাওলা আমার জিন্দেগীর কোনো আমল যদি কবুল না হয় আল্লাহর নবী গো আপনার সাথে যে একটু স্পর্শ করলাম আরাতু আইয়াকুন আখিরুল আহদি বিকা আইয়া মুস্তাজিলদি জিলদাক আপনার শরীরের সাথে আমার শরীরের স্পর্শটাই হবে আমার নাজাতের জুরিয়া এই নাজাতের জুরিয়া বানানোর জন্য যুদ্ধের পূর্ব মুহূর্তে আমি একটা কৌশল অবলম্বন করছি যা আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাইতাম চিন্তা কর নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করত আর সাহাবারা এটাকে সুযোগ সন্ধানী করে নাজাতের জুরিয়া বানায় দিত সুবহানাল্লাহ বলে তাহলে এই তিনটা ঘটনা তিনটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে কিনা জোরে বলেন করছে কিনা দুই রাসূলের পরিবারে নবীজি ইনসাফ করতে বুখারী শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আসছে ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনাস ইবনে মালিক বলেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বাদ নিসাই আল্লাহর রাসূল নবীর এক বিবির ঘরে ছিলেন নবীজির অনেক বিবিদের ভিতরে একজন বিবির ঘরে নবীজি ছিলেন একদিন فأرسلت إحدى أمهات المؤمنين بصحفة فيها طعام নবীজির আরেক বিবি একটা প্লেটে কিছু খাবার করে নবীর এই বিবির ঘরে পাঠাইলেন নবীজি এখন যেই বিবির ঘরে আছে এই বিবির ঘরে আরেক বিবি খাবার পাঠাইছে খাদেম খাবার নিয়ে আসছে মহিলা মানুষ তো নিজের গায়ের আত্মমর্যাদাই লাগছে আরে নবীজি আমার ঘরে সে কেন খাবার পাঠাবে فضربت التي النبي صلى الله عليه وسلم في بيتها يد الخادم যেই বিবির ঘরে নবীজি ছিলেন ওই বিবি যেই মাত্র দেখলো খাদেম আরেক বিবির ঘর থেকে খাবার নিয়ে আসছে তো খাদেমের হাতে আঘাত করলো ফাসাকাততিস সাহফা খাদেমের হাত থেকে প্লেটটা পড়ে গেল ফান ফালাকাত প্লেটটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল খাবারগুলো পড়ে গেল ফাজামা আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা
আল্লাহর রাসূল নিজের হাতে ভাঙা প্লেটের টুকরাগুলো নিজে জমা করতে লাগলেন সুবহানাল্লাহ নবীজি নিজে প্লেটের টুকরাগুলো জমা করলেন সুম্মা জাআলা ইয়াজমাউ ফীহা আত-তাআম আল্লাযী কানা ফিস সুহফা অতঃপর প্লেটের খাবারগুলো নবীজি জমা করলেন আর বলতে লাগলেন গারাত উম্মুকুম ও খাদেম তুই মনে কষ্ট নিস না তোদের মায়ের আত্মমর্যাদাই লেগেছে সহ্য করতে পারে নাই মা কি করতে পারে নাই সহ্য করতে আর একজন খাবার পাঠাইছে এটা আমার এই বিবি সহ্য করতে পারে নাই কাজটা ঠিক হয় নাই এবার দেখেন নবীজি ইনসাফ করছে আল্লাহর রাসূল হাত্তা সুম্মা হাবাসাল খাদিম নবীজি খাদেমরে বললেন অপেক্ষা করো হাত্তা উতিয়া বিসাহফাতিম মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা আল্লাহর রাসূল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে ভালো একটা প্লেট নিয়ে আসা হলো ফাদাফা সাহফাতাস সহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা যেই বিবির প্লেটটা ভেঙে ফেলা হলো তার কাছে ভালো প্লেটটা পাঠানো হলো সুবহানাল্লাহ এই বিবির ঘর থেকে একটা ভালো প্লেট ওই যে বিবির প্লেটটা ভেঙে ফেলা হয়েছে তার ঘরে পাঠিয়ে দিয়েছে খাদেমরে দিয়া আর ভাঙা প্লেটের টুকরাগুলো আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত যেই বিবি আঘাত করে প্লেটটা ভাঙছে ওই বিবির ঘরে রবিজি ভাঙা টুকরাগুলো রেখে দিয়েছে ইনসাফ করছে তাহলে রাসূল পরিবার ইনসাফ করছে কিনা বলেন বুঝেন নাই কথা করছে কিনা জোরে বলেন করছে কিনা তিন নবীজি নিজের গোষ্ঠীর ব্যাপারে ইনসাফ করছে